আর রুমটা কত মানে এই যে অনেকে বলবে কি রুমটা এরকম কেন, রুমটা এরকম দেখো মাল জিনিসগুলো কোথায় রাখবো বলো, কোনো যদি আমার রুমে যদি র্যাক না থাকে তাক না থাকে এই মাল জিনিসগুলো কি আমি বিছনার উপরে রাখবো বলো। সো আমার রুমে এরকমই অবস্থা, আমার অত কিছু নেই, সামর্থ্য নেই আমার কোনো কিছু কেনার অত বেশি, কারণ নুন আনতে পান্তা ফুরায় সেখানে আবার মানে মাল জিনিস কেনাকাটা ধান্দা, এটা তো আমাদের কাছে মানে স্বপ্নের মতো একটা ব্যাপার, আমাদের অ্যাটলিস্ট আমাদের সংসারে স্বপ্নের মতো ব্যাপার, এত কিছু আসলে আমাদের সম্ভব না কেনাকাটা করা। কাহিনি আজকে প্রায় 2 ইয়ার্সের মতো পাকিস্তানে আসলাম, বাট আমাদের অবস্থা যেরকম ছিল সেরকম আছে, কিন্তু বলতে গেলে যে আরও অবনতি হচ্ছে, উন্নতির থেকে অবনতি হচ্ছে বেশি, ঠিক আছে। তো এই হচ্ছে কাহিনী, সংসার সব কিছু মিলিয়ে আসলে অনেক খারাপ অবস্থা, আর মানুষ তো সবাই যে বড় লোক থাকবে দুনিয়াটা তা না, গরিব মানুষও থাকে, আমরা কি সত্যিই গরিব? অনেকে কমেন্ট করে অপু তোমরা কি অনেক গরিব, সবাই মানে প্রায় মানুষ কমেন্ট করে আমাকে এই কথাটা বলে যে তোমরা কি গরিব, তোমরা কি অনেক পোর ফ্যামিলি থেকে বিলং করো, তোমার শ্বশুরবাড়ির লোকজন কি অনেক গরিব, মানে আমাকে অনেকে এই কথাগুলো মানে বলো কমেন্টে, সেটার রিপ্লাই কিন্তু আমি সবসময় মানে করে থাকি, আমি সবসময় রিপ্লাই করে বলি যে হ্যাঁ তোমরা যেটা বলো সেটা ঠিক, আমি কখনো পাবলিকের কথার উপর ইয়া করি না, রিয়াকশন উল্টা দিই না, কখনো আমি দিই না, কারণ আমার আমার ভালো লাগে না, আপনাদের যেটা মনে হয় আপনারা সেটা আমাকে বলেন, আর আমার যেটা মনে হয় যদি মনে হয় যে এটা রিপ্লাই করার মতো তাহলে করি, আর যেটা রিপ্লাই করার মতো আমার কাছে মনে হয় না সেটা কিন্তু আমি স্কিপ করে দিই, তবে যেটা সত্যি সেটা অলওয়েজ অলওয়েজ সত্যি থেকে যায়, ঠিক আছে। যাই হোক, তো অনেকে এই কথাগুলো আমাকে বলো যে তোমরা আমরা অনেক আমরা অনেক গরিব কিনা ইয়া কিনা, তো সত্যি কথা হচ্ছে যে হ্যাঁ বেসিক্যালি বলতে গেলে সত্যি আমরা অনেক গরিব, আর গরিব ফ্যামিলি থেকেই বিলং করতেছি আমি, আর শ্বশুর বাড়ি সেটা তো আরও গরিব, আর আমি আর আমার বর দুজন অনেক গরিব মানুষ, অনেক কষ্ট করে আমাদের সংসার চলে বলতে গেলে, খাওয়া দাওয়া সব মিলিয়ে অনেক কষ্ট করে আমাদেরকে চলতে হয়, আর সামান্য কিছু টাকা আমরা পাই দোকান থেকে সেখান থেকে সেটা দিয়ে আমাদের কোনো রকমের সংসার চলে। দেখতে পাচ্ছে আমার রুমটা কত মানে এই যে অনেকে বলবে কি রুমটা এরকম কেন, রুমটা এরকম দেখো মাল জিনিসগুলো কোথায় রাখবো বলো, কোনো যদি আমার রুমে যদি র্যাক না থাকে তাক না থাকে এই মাল জিনিসগুলো কি আমি বিছনার উপরে রাখবো বলো। সো আমার রুমে এরকমই অবস্থা, আমার অত কিছু নেই, সামর্থ্য নেই আমার কোনো কিছু কেনার অত বেশি, কারণ নুন আনতে পান্তা ফুরায় সেখানে আবার মানে মাল জিনিস কেনাকাটা ধান্দা, এটা তো আমাদের কাছে মানে স্বপ্নের মতো একটা ব্যাপার, আমাদের অ্যাটলিস্ট আমাদের সংসারে স্বপ্নের মতো ব্যাপার, এত কিছু আসলে আমাদের সম্ভব না কেনাকাটা করা, আর যেহেতু গরিব মানুষ তো গরিব মানুষের জীবনটাই এরকম, আমাকে এই এই বিষয়ে মানে কিছু বললে আমি আসলে কোনোরকম মাইন্ড করি না, কারণ আমি যেটা সত্যি সেটা সত্যি, ঠিক আছে। তো এই হচ্ছে কাহিনী, আজকে প্রায় 2 ইয়ার্সের মতো পাকিস্তানে আসলাম, বাট আমাদের অবস্থা যেরকম ছিল সেরকম আছে, কিন্তু বলতে গেলে যে আরও অবনতি হচ্ছে, উন্নতির থেকে অবনতি হচ্ছে বেশি, ঠিক আছে। তো এই হচ্ছে কাহিনী, সংসার সব কিছু মিলিয়ে আসলে অনেক খারাপ অবস্থা, আর মানুষ তো সবাই যে বড় লোক থাকবে দুনিয়াটা তা না, গরিব মানুষও থাকে, আর একটা কথা কি জানেন, গরিব বড় লোক সব কিছু হচ্ছে উপরাল্লার দেওয়া একটা নিয়ামত মাত্র, আর কিছু না, উপরাল্লা যখন চাইবে তখন সত্যি মানুষ বড়লোক হবে, আবার উপরাল্লা যখন চাইবে না তখন মানুষ সত্যি গরিব হয়ে যাবে, ঠিক আছে। তো গরিব বড়লোক এগুলো আসলে কিছু না, এগুলো একটা সংখ্যা মাত্র, বড়লোকের কাছে কিছু টাকা আছে গরিবের কাছে টাকা নেই, কিন্তু মনটা সবারই সমান আছে মনে করি আমি। তো এই হচ্ছে কাহিনী, হ্যাঁ বেসিক্যালি সত্যি বলতে যে আমার বাড়িতে আমি সঠিক মানে যতটুকু আমার আমার চাওয়া পাওয়া অতটুকু আসলে আমি পূরণ করতে পারি, আমার চাওয়া পাওয়া খুব বেশি না, তা আসলে আমার পরিবার পূরণ করতে পারবে না বা আমার হাজবেন্ড পূরণ করতে পারবে না এমনটা না, যতটুকু আমার দরকার হয় অতটুকু ঠিকই সে পূরণ করতে পারে, কিন্তু তারপরেও মানুষের ইচ্ছা আকাঙ্ক্ষা থেকে যায়, কিন্তু সেগুলো আসলে ইচ্ছা আকাঙ্ক্ষাকে মানে ওইভাবেই জলাঞ্জলি দিয়ে রেখেছি, কারণ যেটা পাবো না সেটাকে আসলে চেয়ে তো কোনো লাভ নেই, আছে বলেন কোনো লাভ নেই। তো এই হচ্ছে আমার ব্যাপার, আর আমার ফ্যামিলি সব কিছু ফ্যামিলি সবাই ভালো, শ্বশুর শাশুড়ি সবাই ভালো, পরিবার সব ভালো পেয়েছি, কিন্তু ওই যে বললাম না মানে আর্থিক অনটন এটা একটা রয়ে গেছে, এটার জন্য আপনারা আমাকে দেখেন, আসলে আমি কি জানেন আমি আসলে আমার রিয়েল রূপটা আপনাদেরকে দেখাই, আমি কখনো কোনো বানোয়ার কিছু দেখাই না, কারো বানোয়ার রুম দেখাই না, আমার যা আমি তাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, কখনোই আমি কাউকে কোনো কিছু বানোয়ারভাবে দেখাই না, আমার যা আছে তাই বলি। তো আমার শ্বশুরের সামান্য একটা ব্যবসা, সেই ব্যবসা দিয়ে আমার হাজব্যান্ড সহ সবাইকে চলতে হয় কম বেশি করে, তো এই হচ্ছে তাদের ছোটোখাটো একটা ফ্যামিলির হিসাব, তারা এরকমভাবেই চলে সবাইকে নিয়ে, ফ্যামিলির সবাইকে নিয়ে একটু আধটু কষ্ট করতে হয় আমাদের, কারণ খাওয়া পড়া সবই সবারই কষ্ট করে চলতে, শুধু আমরা না আমার আরও যারা দেবত্ব আছে সবারই কষ্ট করতে হয়, বাট যদিও আমার বড় অনেক পরিশ্রম যতটুকু হয় কিন্তু বাইরে তো আর কাজ করতে পারে না, নিজেদের দোকানে কাজ করতে হয়, তো এখান থেকে যতটুকু আর্নিং আসে এতটুকু নিয়েই আলহামদুলিল্লাহ চলার চেষ্টা করি, আর যদি ভবিষ্যতে আল্লাহ তাআলা আমাদেরকে দেওয়া তৌফিক দেয় টাকা পয়সা
হয়, সেক্ষেত্রে হয়তো বড়লোক হতে পারবো, আর না হলে এভাবেই থাকতে হবে, তাই না? কিছু করার নাই, লাইফটাই এমন, জীবনে অনেক কিছু আসে আর যায়, তাই বলে জীবনকে এভাবে মানে তুচ্ছ আচিল্য করা বা জীবনের উপর কী বলে জীবনের উপর দুঃখ প্রকাশ করা কখনোই উচিত না। ভালো দিন অবশ্যই আসবে, এখন হয়তো খারাপ দিন আসতেছে, 2 বছর পরে ভালো দিন আসতেও পারে, কোনো ব্যাপার না। জাস্ট মনোবলটাকে রাখতে হবে সুন্দর করে, আর সুন্দরভাবে বাঁচার চেষ্টা করতে হবে সবাইকে নিয়ে, তাহলেই হবে আই থিঙ্ক, আমি এটা মনে করি। আর আমার অতটা স্বপ্ন নেই, যা আছে তেমা চলে যাচ্ছে, আর গরিব বড়লোক নট ম্যাটার, হাজব্যান্ড ভালো আছে, সবাই ভালো আছে, সেটা নিয়ে থাকতে পারতে সেটাই আনাক, শুধু যে অর্থ আভিজাত্যের মধ্যে সুখ হবে তা না। তো আমি বলবো যে আমার পরিবারে আমি অনেক হ্যাপি আছি আলহামদুলিল্লাহ, আর সত্যি কথা বলতে আমরা গরিব। থ্যাংক ইউ।